হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আজকে আমি তোমাদেরকে একটা হোম মেড হেয়ার টিপস সম্পর্কে বলতে চাই। এটা ইউজ করার পর হেয়ার ঠিক এমনটা হয়ে যাবে, এমন স্ট্রেট হয়ে যাবে। আগে কিন্তু এতটা স্ট্রেট ছিল না, তো এরকম স্ট্রেট হয়ে যাবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। তো গাইজ, আমি তোমাদের হেয়ার টিপসটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চাপা কলা আছে, এগুলো আমাদের গাছের। তো এখান থেকে আমি দুটো কলা নিয়ে নিলাম। এটা হেয়ারের মানে হেয়ার টাইপ অনুযায়ী নিতে হবে। যার বেশি হেয়ার তাদের দু আড়াইটার মতো লাগবে, যাদের মিডিয়াম হেয়ার তাদের একটাতে হয়ে যাবে। তো হেয়ারের টাইপ অনুযায়ী নিতে হবে। তো আমি এখানে এগুলের খোসা ছাড়িয়ে এগুলোকে গ্রাইন্ড করে নেব। এখন পার্লারে হেয়ার স্ট্রেট করতে ন্যূনতম 5000-এর মতো লাগে। তো আমি মনে করি এত টাকা খরচ না করে ন্যাচারালি জিনিস ইউজ করাই বেটার। তো আমি গ্রাইন্ড করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ গ্রাইন্ড করার পর এটা এরকম দেখতে হয়েছে। তো আমি একটা বলে এটাকে তুলে নিলাম। আমি প্রায় 3 বছর আগে হেয়ার স্ট্রেট করিয়েছিলাম পার্লারে। তো এখন স্ট্রেট আর নেই, চলে গেছে। তো এত টাকা খরচ করলে পার্লারে করার থেকে আমি মনে করি ন্যাচারাল জিনিস ইউজ করলে পুরোপুরি স্ট্রেট না হলেও এটা চুলের জন্য কোনো ক্ষতিও করে না, আর চুলটাও অনেক সুন্দর হয়। আর আমি এর মধ্যে একটু অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে দেবো একটু হানি। তারপর আমি এটার মধ্যে অ্যাড করলাম কিছু কোকোনাট অয়েল। এই সবগুলোকে আমি মিক্স করে নেব। আর কোকোনাট অয়েলটা ইউজ করা খুব প্রয়োজন, না হলে চুলে জট পেকে যাবে। তো আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কীভাবে অ্যাপ্লাই করবো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি চুল আঁচড়ে নিব ভালোভাবে, তারপর যেভাবে করে হেয়ার স্ট্রেট বা হেয়ার স্পার যে ক্রিমগুলো লাগানো হয় এভাবে করে করে সামান্য নিয়ে নিয়ে তারপর এভাবে করে টেনে টেনে এই মাস্কটা পুরো হেয়ারে লাগিয়ে নেব। এই মাস্কটাকে কিছুটা আমি ফেসেও অ্যাপ্লাই করেছি, এটা ফেসেও অ্যাপ্লাই করা যাবে, ফেসের জন্য এটা ভালো। হানি ফেসের জন্য ভালো, ব্যানানা ফেসের জন্য ভালো, অ্যালোভেরা অ্যান্ড কোকোনাট অয়েল সবগুলি ফেসে অ্যাপ্লাই করা যায়। তো আমি ফেসেও অ্যাপ্লাই করে নিয়েছি আর হেয়ারও এইভাবে করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমার অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে। এটা যতক্ষণ পর্যন্ত না ড্রাই হচ্ছে আমি এভাবেই খোলা রেখে দেব। এভাবে এভাবে করে অ্যাপ্লাই করব, যেভাবে করে দেখাচ্ছি। স্পার ক্রিম বা স্ট্রেটের ক্রিম এভাবে করলে পার্লারে লাগানো হয়, ঠিক সেভাবেই লাগাবো। আর ড্রাই হওয়ার জন্য ওয়েট করব কিছুক্ষণ, এভাবে খোলা রাখবো, চুলগুলো বাঁধবো না। তারপর এগুলি এরকম হয়ে গেছে শুকোনোর পর, দেখতে পাচ্ছ আমার চুলগুলো শুকোনোর পর পুরো একেবারে জেলের মতন শক্ত হার্ড হয়ে গেছে একেবারে। এখন আমি এটাকে ওয়াশ করে নেব, তারপর ড্রাই করে নেব, দেন আমি তোমাদেরকে দেখাবো ফাইনাল রেজাল্ট। তো
ফ্রেন্ডস, এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তোমরা দেখতে পাচ্ছ আমি যখন প্রোডাক্টটা ইউজ করেছিলাম তখন দেখতে পেয়েছিলে আমার হেয়ারের টাইপ কেমন ছিল। দেন এখন আমি ওয়াশ করে ড্রাই করে নিয়েছি, আর একটা হেয়ার সিরাম ইউজ করেছি। আর এখন দেখতে পাচ্ছ আমার চুলটা অনেকটা স্ট্রেট হয়ে গেছে। তো পুরোপুরি স্ট্রেট হয়নি, অনেকেই বলবে যে পুরোপুরি তো স্ট্রেট হয়নি, আমি ফেক ভিডিও বানাচ্ছি। তো কথা হচ্ছে এটা যেহেতু ন্যাচারাল, আমি কোনো কেমিক্যাল ইউজ করিনি, তো এটা যদি আমি, এর জন্য আমার পুরোপুরি পার্মানেন্টলি স্ট্রেট হচ্ছে না। আমি যদি এটা রেগুলার ইউজ করি, উইকে 3-4 বার ইউজ করি, তাহলে এর থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই স্ট্রেট হয়ে গেছে। তো আমি মনে করি ন্যাচারাল প্রোডাক্ট ইজ বেস্ট। তোমরা দেখতে পাচ্ছ টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেকের কাছে এটা ফানি মনে হবে, আবার অনেকে এটা বিলিভও হবে না। তো এটা কিন্তু ট্রু যে আমাদের হাতের যে দু হাতের নখগুলো আছে, একে অপরের সাথে যদি এভাবে করি, আমরা এভাবে করি যেভাবে আমি দেখাচ্ছি, এভাবে যদি করি তাহলে হেয়ার গ্রোথ খুব ফাস্ট হয়। এটা রামদেবের টিপস, আর এটা অনেকে ইগনোর করে, অনেকে বিলিভ করে না, কিন্তু এটা যদি তোমরা কন্টিনিউ করো অ্যান্ড সকালে খালি পেটে করো তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে।